हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। वेलकम बैक टू कुकिंग जर्नी विद तंजीना। आज के तैरी करे देखाबो हाते माखा मौला माछेर चच्चड़ी। शुरूते ही सब इनग्रेडियंट्स गुलो देखिए दीची। एखाने आछे सब मसला आमरा रेगुलर जेगुलो यूज करी। आछे प्याज कुची, टमेटो, आलू केटे रखा। आछे मौला माछ, এখানে আমি মলা মাছ দিয়ে রান্নাটা করে দেখাবো। রান্নার জন্য সব ইনগ্রেডিয়েন্টস গুলো দেখিয়ে দিলাম, এখন চলে যাচ্ছি কুকিং এ। আমি যেই ফ্রাইং প্যান বা হাঁড়িতে রান্না করব সেটার মধ্যে মশলা দিয়ে মাছটাকে মাখিয়ে নিব। শুরুতেই নিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যান বা কুকিং প্যান, এর মধ্যে আমি রান্নাটা করব। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন একে একে মশলাগুলো আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, হাফ টিস্পুন হলুদের গুঁড়া ও 1 টিস্পুন রসুন কুচি, 1 টিস্পুন ধনে গুঁড়া, 1 টিস্পুন জিরার গুঁড়া, হাফ টিস্পুন আদা ও রসুনের পেস্ট একসাথে ব্লেন্ড করা। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি দিয়ে দিব সরিষার তেল। 5 টিস্পুন সরিষার তেল অ্যাড করছি। এখন পেঁয়াজগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আমি একটা আলু ও একটা টমেটো কেটে নিয়েছি। এখন আলু ও কেটে রাখা টমেটো অ্যাড করব। আমি আলুটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন এই মশলার সাথে ও পেঁয়াজের সাথে আলু আর টমেটোটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব মলা মাছ। মাছগুলো দিয়ে হাত দিয়ে আরো কিছুক্ষণ ভালোভাবে এগুলোকে মাখিয়ে মিক্সড করে নিব। মাছটাকে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখন আমি হাফ কাপ পরিমাণ পানি দিব। আমার হাতে যে অতিরিক্ত মশলাটা আছে এটাই পানির মধ্যে একটু ধুয়ে আমি এর মধ্যে অ্যাড করব। আর হাতে মাখা রান্নাগুলো এভাবেই করতে হয়। আমি আর এর থেকে বেশি পরিমাণ পানি দিব না। আপনারা চাইলে প্রয়োজন মনে করলে আরেকটু পানি অ্যাড করতে পারেন। এখন এটাকে আমি চুলোয় বসিয়ে দিব হাই ফ্লেমে। যখন এগুলো একটু ফুটতে শুরু করবে সে পর্যায়ে আমি এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব। একটু নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি এটাকে ঢেকে দিব মিডিয়াম হিটে। 10 মিনিটের জন্য ঢেকে রান্না করব। মাঝে মধ্যে ঢাকনা তুলে একটু নেড়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করছি। মাঝে মধ্যে ঢাকনা তুলে একটু নেড়ে দিতে হবে। প্রায় 10 থেকে 12 মিনিট পর আমি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা আমি একটু কেটে দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা দেওয়ার পর এটাকে আমি ঢেকে আরও 5 মিনিট রান্না করব। চুলোর ফ্লেম থাকবে মিডিয়াম টু লো।
মলা মাছের চচ্চড়িটা রান্না হয়ে গিয়েছে, গ্রেভিটাও ঘন হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব কুচি করে কেটে রাখা ধনে পাতা। ধনে পাতা দেওয়ার পরে এটাকে আমি ঢেকে আরও 2-3 মিনিট চুলোয় রান্না করব লো ফ্লেমে। 2-3 মিনিট পর চুলোর ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেল হাতে মাখা মলা মাছের চচ্চড়ি। আমি মলা মাছ দিয়ে এই রান্নাটা করে দেখিয়েছি। আপনারা চাইলে যে কোনো ছোট মাছ দিয়ে এই রান্নাটা তৈরি করতে পারেন। আই হোপ রেসিপিটি সবার ভালো লাগবে। অ্যান্ড ফর মোর ডিটেলস প্লিজ চেক দ্য ডেসক্রিপশন বক্স অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং।